করোনায় বিভিন্ন জেলায় 177 প্রাণহানি, বরিশালে সর্বোচ্চ, গ্রামগঞ্জে নেই বিধি নিষেধের বালাই, রাজধানীতে সড়কে চাপ, জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু। ঢাকা গাজীপুর সড়কে যানজট আরো বাড়াবে এক লেনে বাস চলাচল। বিআরটি প্রকল্প নিয়ে প্রশ্ন, 9 বছরে ব্যয় বেড়ে দ্বিগুণ, ভুলের প্রমাণ চায় কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ গিলে খাচ্ছে আগ্রাসী পদ্মা, হুমকির মুখে বাড়িঘর, রাস্তা, স্কুল, মসজিদ, আতঙ্কে এলাকাবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এদিকে ইংল্যান্ডে ঘরের মাঠেই তাদেরকে পরাজিত করে ইউরোকাপ নিজেদের করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আজুরিতের অভিনন্দন জানিয়ে রাজধানী রোম সহ দেশটিতে চলছে উৎসব আর আনন্দ উল্লাস। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। I'm so fucking happy to be here. It's my first day in Rome and I'm celebrating that Italy has won the cup. খেলা দেখে আজকে অনেক মজা লাগছে। অবশ্যই এটা জানতাম যে ইতালি আগে থেকে জিতবো। ইতালি কিছু একটা ভালো করে দেখাইতে পারছে, এতে আমরা খুব খুশি। ব্রিটিশদেরকে পরাজিত করে আজকে আমরা ভালো একটা পর্যায়ে পৌঁছেছি, চ্যাম্পিয়ন হয়েছি। ইউরোকাপের স্বপ্ন পূরণ হওয়ায় প্রশংসায় ভাসছেন মানচিনি। 11 জুন ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এবারের আসরের যাত্রা শুরু হয়। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই ইতালি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বিজয়ের পর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ডের। ইউরোকাপের শুরু থেকেই ইংল্যান্ড বলে আসছিল ইট ইজ কামিং হোম, কিন্তু ঘরের মাঠে ইংল্যান্ডকে পরাজিত করে ইতালি দেখিয়ে দিল এবারের ইউরোকাপ রোমে আসছে। ইট ইজ কামিং রোম। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। এবার করোনা প্রসঙ্গ। 24 ঘন্টায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 177 জন। এদিকে আজ জেলা উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। সবশেষ খবর জানাতে খুলনা সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, সাদিয়া, খুলনার করোনা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বা করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা যেটি, সেটি কিন্তু এখনো পর্যন্ত হার কমেনি। আমরা যে বিষয়টি সকাল থেকে জেনেছি যে গত 24 ঘন্টায় খুলনার 4টি যে হাসপাতাল, সেই হাসপাতালে 17 জনের মৃত্যু হয়েছে। গতকাল কিছুটা কম ছিল, তারপরেও কিন্তু আজকে সেই সংখ্যা আরও আবারও সেই একই জায়গায় রয়েছে এবং আক্রান্তের হারও যদি বলি সেখানে 40% কাছাকাছি বা চুইচুই করছে 40%। এবং গত 24 ঘন্টায় 2,866 জনের নমুনা পরীক্ষায় 342 জনের করোনা শনাক্ত হয়েছে, আক্রান্তের হার 39%। এবং খুলনা জেলায় মারা গেছেন এ পর্যন্ত গত 24 ঘন্টায় 12 জন। আমরা যেটি দেখেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 5 জন করোনা আক্রান্ত হয়ে এবং 5 জন উপসর্গ নিয়ে মারা গেছেন, এবং 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল সেখানে এখানে 3 জন মারা গেছেন, এবং খুলনা আবু নাসের বিশেষত হাসপাতালে 1 জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন মারা গেছেন। এদের মধ্যে খুলনারই রয়েছেন 12 জন, এছাড়া যশোর, বাগেরহাটের রয়েছেন 1 জন করে। তবে ইয়োলোজনে যারা মারা গেছেন তাদের পরিচয় হাসপাতাল থেকে আমাদেরকে সরবরাহ করা হয়নি। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতাল কর্তৃপক্ষই আমাদেরকে, মিডিয়া কর্মীদেরকে এখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন, এবং যে কারণে আমরা ভিতরে আসলে সংবাদকর্মীরা সহসা প্রবেশ করতে পারছেন না এবং সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সদর হাসপাতাল প্রাঙ্গণে এখানে কিন্তু সাধারণ রোগীদের ভিড়, এবং এখানে যে আসন সংখ্যা রয়েছে 80, সেখানে যেখানে সেখানে রোগী রয়েছেন এখানে ভর্তি 76 জন, এছাড়া 130 শয্যার যে হাসপাতাল সেখানে 199 জন চিকিৎসাধীন রয়েছেন। তো এর থেকে বোঝা যায় যে খুলনায় করোনা পরিস্থিতি বা করোনায় আক্রান্তের সংখ্যা কিভাবে বাড়ছে। তো সব মিলে এই ছিল সাদিয়া খুলনা থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এদিকে কঠোর বিধিনিষেধের কোনো বালাই নেই গ্রামগঞ্জে। ভোলার প্রান্তিক হাট বাজারে ইচ্ছে মতো চলাফেরা করছেন লোকজন, তবে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নির্দেশনা বাস্তবায়নে জোর দিচ্ছে জেলা প্রশাসন। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। করোনা মহামারী থেকে দ্বীপজেলা ভোলার 20 লাখ মানুষকে রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করলেও প্রান্তিক হাটবাজারগুলো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কঠোর লকডাউনের প্রথম দিন থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 19টি ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন সকাল বিকাল অভিযান পরিচালনা করছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে হাটবাজারগুলোতে চলছে বেচাকেনা। চায়ের দোকান ও রেস্টুরেন্টে বসে দীর্ঘ আড্ডা দিতেও দেখা যায় অনেককে। অজুহাতের শেষ নেই অবাধ চলাচলকারীদের। বাজারে আইয়া বাজার নিতে হইব, না নিলে আমরা খামো করতে নেই। খালাও তো অসুস্থ, এই কারণে হেবে যাইতে হইব। করোনার ভয়াবহতা থেকে রক্ষায় বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিলেন সিভিল সার্জন। কঠোর আইনের মাধ্যমে সবাইকে মাস্ক পরা বাধ্য করা উচিত বলে আমি মনে করি। সচেতনতার অভাবে নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটছে বলে মনে করে উপজেলা প্রশাসন। আর অভিযান জোরদারের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে গ্রামেগঞ্জে নির্দেশনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এবং যারা জনপ্রতিনিধি তাদের মাধ্যমে গ্রাম অঞ্চলটা যাতে সার্বক্ষণিকভাবে এটা যেন নির্দেশনা প্রতিপালন হয়, সে বিষয়ে আমাদের নির্দেশ কঠোর নির্দেশ রয়েছে। ভোলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 2100 জন আর মারা গেছেন 26 জন। সময় সংবাদ ভোলা। কঠোর বিধিনিষেধের মধ্যেও নানা অজুহাতে সড়কে বের হচ্ছেন অনেকেই। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর বায়েজিদ মোড়ে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সাদিয়া। গত 24 ঘন্টায় বন্দর নগরী চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে রেকর্ড সংখ্যক 821 জন, মারা গেছে 9 জন। তারপরে সাধারণ মানুষ যে অযাচিতভাবে রাস্তায় নেমে আসছে, অযাচিতভাবে রাস্তায় যানবাহন যেমন চলাচল অনেকটা স্বাভাবিক, ঠিক তেমনি স্বাভাবিক রয়েছে ব্যক্তিগত চার মানুষের জন্য যে বের হচ্ছে সেটি। তবে বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেটের অভিযান চলছে, সেই অভিযানে কতটা নিয়ন্ত্রণ করতে পারছে আসলে সেটি বলা চলে। আমরা একটা কথা বলবো নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের সাথে। আমরা একদিকে করোনা সংক্রমণ বেড়ে চলছে, তা আরেকদিকে অযাচিত যানবাহন ব্যক্তি রাস্তায় নাম, আপনারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আমরা বরাবরের মতো আপনারা জানেন কঠোর লকডাউন শুরু হয়েছে 1 তারিখ থেকে আজকে 12তম দিনে এসে আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম থেকে প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যায় আপনার 5টি টিমে করে 5টি সকালে 5টি বিকালে 5টি সন্ধ্যায় অভিযান পরিচালিত হচ্ছে। সেই প্রতিদিনের নিয়ে অভিযানে দেখা যাচ্ছে যে আজকেও গাড়ির সংখ্যা আগের তুলনায় একটু কমেছে, কিন্তু যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন এবং রাস্তায় যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। তাদেরকে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন 2018 এবং দণ্ডবিধি 1860 অনুযায়ী শাস্তির ব্যবস্থা করছি। কিন্তু অযাচিত যানবাহনকে ঠেকানো যাচ্ছে না কেন? অযাচিত যানবাহন যেরকম রয়েছে বলছেন, আজকে সকাল থেকে আমরা যে অভিযানে দেখছি যারা প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে আমরা আইডেন্টিটি কার্ড দিকে ছাড়ছি, কিন্তু প্রয়োজন ছাড়া এরকম খুবই কম বের হয়েছেন তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বায়েজিদ মোড়ে, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের সাথে। তিনি আমাদেরকে বলছেন নানা অজুহাতে সাধারণ মানুষ এবং যানবাহন কিন্তু রাস্তায় নামছে, তাদেরকে আসলে ঠেকানো খুবই দুরূহ ব্যাপার। আপনারা জানেন প্রতিদিনই চট্টগ্রামে 600 থেকে 800 সংক্রমণ, অর্থাৎ যেটা বলা চলে প্রায় 25% বেশি সংক্রমণের হার। গতকালকে রেকর্ড, গত 24 ঘন্টা রেকর্ড পরিমাণ, অর্থাৎ 821 জন আক্রান্ত হয়েছে, 9 জনের মৃত্যু হয়েছে। তারপরও সাধারণ মানুষ কিন্তু যে সংক্রমণের যে ধারা, সে ধারায় যে ঠেকানোর যে প্রক্রিয়া সেটা আসলে সামিল হতে পারছে না। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসনের শিথিলতার একটু নিরবতা, শিথিলতার সুযোগ দিয়ে সাধারণ মানুষ রাস্তায় নামছে, অযাচিত যানবাহন রাস্তায় নামাটা, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এমনটি দেখতে পাচ্ছি আমরা বন্ধন নগরী চট্টগ্রামকে। সাথিয়া, এখন পর্যন্ত আমার কাছে এক ছিল, একদিকে করোনা সংক্রমণ উদ্যোগতে 821 জন আক্রান্ত, 24 ঘন্টা 9 জনের মৃত্যু হয়েছে, অপরদিকে সাধারণ মানুষ রাস্তায় নামছে, তার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। এদিকে করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর সংখ্যা বাড়লেও কিছুতেই সচেতন করা যাচ্ছে না রাজধানীবাসীকে। চিরুনি অভিযানে গিয়ে প্রায় 1/3 বাড়িতেই মিলছে এডিসের লার্ভা। সকালে মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় 6টি বাড়িতে গিয়ে 4টিতেই মিলেছে এডিসের প্রজনন ক্ষেত্র, মিলেছে পিউপা ও লার্ভা। নির্মাণাধীন ভবন তো বটেই, বসত বাড়িতেও অসচেতনতার ছাপ, বিশেষ করে পানির মিটার কিংবা পাম্পের পাশেই জমা পানিতে লার্ভা মিলছে বেশি। আর সব জেনে শুনেও খেয়াল নেই নগরবাসীর। লার্ভা মেলায় প্রতিটি বাড়িতে 50,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 10 দিনের চিরুনি অভিযানে সচেতনতা বাড়বে বলে মনে করে সিটি কর্পোরেশন। 2,000 কোটি টাকার প্রকল্প বেড়ে দাঁড়িয়েছে প্রায় 4,500 কোটি টাকাতে। গত 9 বছরে কয়েক দফা কাজ শেষ করার মেয়াদ পেরিয়েছে, বলা হচ্ছে দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের কথা।
যোগাযোগ বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা প্রশ্ন তুলেছেন প্রকল্পের নকশা নিয়ে। তাদের মতে ঢাকা গাজীপুর সড়কে যানজট আরও বাড়াবে এক লেনে বাস চলাচল। অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। গাজীপুরের শিববাড়ি থেকে হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত প্রায় 21.5 কিলোমিটার সড়কে চলছে এই বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ। এদিকে গাজীপুরের মেয়র ও দেশের শীর্ষ যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বিআরটি প্রকল্পের নকশায় রয়েছে মারাত্মক ভুল, তাই এই প্রকল্প শেষ হলেও এই এলাকার মানুষ তার কোনো সুফল ভোগ করতে পারবে না। কিন্তু কেন সরজমিনে দেখা যায় 4টি ভাগে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এরই মধ্যে শেষ হয়েছে সড়কের পাশের ফুটপাত, ড্রেনেজ ও বাস ডিপো নির্মাণ। এখন চলছে বিমানবন্দর থেকে চেরাগালি পর্যন্ত টানা উড়াল সড়ক, 25টি স্টেশন ও ভিন্ন ভিন্ন 7টি মোড়ে ওভারপাস নির্মাণের কাজ। তবে সড়ক বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা বলছেন ওভারপাস ও উড়াল সড়ক বিআরটির বৈশিষ্ট্যই নয়। 8 থেকে 10 লাইনের যেখানে গাড়ির চাপ আছে সেখানে একটা বাস শুধু আসা যাওয়ার মধ্যে সেখানে যানজটটা আরও বেশি হবে, এবং আমাদের দুই পাশে 32টা ইউটার্ন আছে, এই ইউটার্নের মধ্যে কোনো ব্যবস্থা নাই। এখানে 8টা ফ্লাইওভার আছে, এই 8টা ফ্লাইওভার দিয়ে এই করিডোরটাকে ইরিভার্সিবল ড্যামেজ হয়ে গেছে। এখনই প্রকল্পের নকশা পরিবর্তন না করলে সরকারের 4,500 কোটি টাকা বিফলে যাবে বলেও মনে করেন তারা। ডেফিনেটলি বাইবেল না, এটা পরিবর্তন করা যাবে। তবে বিআরটি সংশ্লিষ্টরা বলছেন বিচ্ছিন্নভাবে না বলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে নকশার ভুল ধরিয়ে দিতে হবে। কেউ যদি আমাদেরকে একেবারে ওরকম ডিজাইন ধরে ডেটা দিয়ে বলতে পারে যে এখানে এখানে ভুল, আমরা ওয়েলকাম করব, তার প্রয়োজন হলে আমরা তাকে ফি দেব। চুক্তি অনুযায়ী 2022 জুনে বিআরটি খুলে দেওয়ার কথা থাকলেও তা 2023 আগে সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ প্রকল্প সংশ্লিষ্টরাই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর ভাটারায় নূরের চালা এলাকায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার বুলবুল রেসা। বুলবুল। সাদিয়া, রাজধানীর ভাটারার নূরের চালা এলাকার একটি 6-তলা ভবনের 5ম তলায় স্বামী স্ত্রী দুজন মিলে একটি জাল টাকা তৈরির কারখানা বসিয়েছিলেন এবং তাদের টার্গেট ছিল আসন্ন যে কুরবানির ঈদ অর্থাৎ ঈদুল আজহা উপলক্ষে তারা বাজারে প্রায় 1 কোটি টাকার তাদের এই জাল নোট সরবরাহের চিন্তা ছিল এবং গত 10 বছর ধরেই কিন্তু এই চক্রের যিনি মূল হোতা অর্থাৎ রহিম এবং তার স্ত্রী এই জাল নোটের কারবার করে আসছিলেন এবং এই গত 10 বছরে কিন্তু তারা একাধিকবার এই জাল নোট তৈরি করার কারণে তাদেরকে কারাবরণ করতে হয়েছিল। তারা জেলে যাওয়ার পর জামিনে বের হয়ে কিন্তু আবারও একই কাজ তারা শুরু করে এবং শুধু স্বামী স্ত্রী নয়, তাদের সাথে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন ডিলার অর্থাৎ এই রহিমের কাছ থেকে তারা এই জাল টাকা কিনে তারপর পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয়। তাদের আর মাত্র 10 দিন পরে আপনি জানেন যে ঈদুল আজহা, এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু তাদের মূলত এই টার্গেটটি ছিল। আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে 1 লাখ টাকা তৈরি করতে অর্থাৎ 1,000 টাকার নোট যেটি সেটি তৈরি করতে তাদের খরচ হয় 4 থেকে 5,000 টাকা এবং সেটি তারা প্রথম ধাপে যার কাছে বিক্রি করে তাতে 15,000 টাকায় বিক্রি করে এবং 500 টাকার যে নোট রয়েছে তাতে 1,000 অর্থাৎ 1 লাখ টাকার যে বান্ডিল সেটি খরচ হয় 4 থেকে 5,000 টাকা, বিক্রি হয় 12 থেকে 15,000 টাকা এবং এই চক্রটি কিন্তু অর্থাৎ 4 থেকে 5টি ধাপ ঘুরে কিন্তু তাদের এই যে অর্থাৎ তাদের যে বাজারে নোট ছাড়ার যে প্রক্রিয়া 4 থেকে 5 ধাপ শেষ হওয়ার পর কিন্তু তারা অর্থাৎ একদম ভোক্তা পর্যায়ে এই টাকাগুলো চলে যায়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় 43 লক্ষ টাকা অর্থাৎ যেগুলো ছাপানো টাকা, পাশাপাশি প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়েছে যেগুলো তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে এবং এই অভিযানটি এখনও চলমান রয়েছে। এই অভিযানটি মূলত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এসেছিলেন। তিনি জানিয়েছেন যে আসলে এই ঈদ উপলক্ষে যেহেতু চক্রটি মাঠে টাকা ছাড়ার পরিকল্পনা ছিল এবং সে কারণেই তারা এই অভিযানটি চালিয়েছেন। সাদিয়া, রাজধানীর ভাটারা থেকে যুক্ত ছিলেন রিপোর্টার বুলবুল রেজা। করোনাকালে কোরবানির পশু কেনার ক্ষেত্রে হাটের বিকল্প হিসেবে অনেকে বেছে নিচ্ছেন অনলাইন প্ল্যাটফর্ম ও খামার। এক্ষেত্রে পশুর রং, লাইফ ওয়েট বিবেচনায় নির্ধারণ করা হচ্ছে দাম।
আশরাফুল আলম বাবুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। লোকমান হোসেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া দৈনন্দিন জীবনে প্রযুক্তির তেমন একটা ব্যবহার করা হয়ে ওঠে না তার। মহামারীতে নিজের ও পরিবারের সুরক্ষায় এবার কোরবানিতে দ্বারস্থ হন অনলাইনের। ফার্মগুলোর ফেসবুক কিংবা ওয়েবসাইটে দাম, রং এবং ওজনের ট্যাগ দেখে পশু পছন্দ করেন ক্রেতারা। ব্যাংক কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দাম পরিশোধের সুযোগ আছে এখানে, দেয়া হয় হোম ডেলিভারিও। এই বছরে আমরা অনলাইনে গরু কিনতেছি। করোনার এই মুহূর্তে যে স্বাস্থ্যবিধি মানার যে ইয়াটা বিষয়টা আছে ওটার মাথায় রেখে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং অনলাইনে বিক্রি করছি। অনলাইন ছাড়াও সরাসরি খামার থেকে বিক্রিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখন। অনেকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পশুর ছবি দেখে সেটি আবার সরাসরি খামারে এসে পছন্দ করে নেন। কুরবানি উপলক্ষে ইতিমধ্যে আমাদের 50-60% গরু সোল্ড আউট। হাটে অনেক জনসমাগম হয়, একটু রিস্ক থাকে আর কি, তো খামার থেকে নিলে নিরিবিলি আমরা কিনতে পারতেছি। অনলাইন এবং অফলাইন তথা খামারে পশু বিক্রিকে উৎসাহিত করা হচ্ছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গতবারও খুব ভালো হয়েছে, এবার আরও বেগবান হয়েছে। ইতিমধ্যে 60,000 শুধু এই জেলার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে এবং বাকি যে সময়টা আছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম গুলো অনলাইনে বিক্রি হয়ে যাবে। জেলায় স্থায়ী অস্থায়ী প্রায় 10,000 খামারে প্রতি বছর কোরবানির জন্য প্রস্তুত করা হয় প্রায় 7.5 লাখের মতো পশু। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আগ্রাসী পদ্মা গিলে খাচ্ছে মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ। হুমকির মুখে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মন্দির সহ নানা প্রতিষ্ঠান, আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মার থাবার মুখে লৌহযুগের জনপদ, ভাঙনের মুখে গাছপালা সহ সরিয়ে নেওয়া হচ্ছে শেষ সম্বল। কনকসার ঝাউটিয়ার জেলেপাড়া এখন ভাঙন আতঙ্ক। দুটি মন্দির আর বাড়িঘর নিয়ে গ্রামবাসী বড় দুশ্চিন্তায়, সরিয়ে নেওয়ার জায়গাও নেই। নদী তীর ঘেসা পরিবারগুলো একরকম নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভেঙে গেলে আমাদের থাকার কোনো জায়গা নেই, এতগুলো অসহায় পরিবার কোথায় যায় থাকবে এর কোনো নিশ্চয়তা নাই। পদ্মা তো ঘরের সাথে পড়ছে, আমরা তো বালবাচ্চা নিয়ে থাকার জায়গা নেই। 119 বছরের প্রাচীন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশ দিয়ে পদ্মা প্রবাহিত। বিদ্যালয়টি নির্মাণাধীন চারতলা ভবন, শহীদ মিনার, প্রশাসনিক ভবন সবই ভাঙনের মুখে, সেগুলো রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা। প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই চেষ্টার মাধ্যমে আমরা বিদ্যালয়কে এবার রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন রোধে লৌহজংয়ের খড়িয়া থেকে টঙ্গিবাড়ির দিঘির পাড় পর্যন্ত একটি স্থায়ী প্রকল্প একনেকের অনুমোদন অপেক্ষায়। এদিকে পদ্মা রিসোর্ট সহ আশপাশের অনেক কিছু বিলীন হয়ে গেছে, জনপদ রক্ষায় এখন বালুর বস্তা ফেলা হচ্ছে। পদ্মার ভাঙন এগুলো রক্ষার জন্য আমরা জোরে ভিত্তিতে এই কাজটি চালিয়ে যাচ্ছি। স্থায়ী পথ হয়ে গেলে এই ভাঙন যে বিষয়টা এটা আসলে অনেকটাই রোধ হবে। লৌহজংয়ের 8 গ্রাম এবং টঙ্গিবাড়ির 6 গ্রাম এখন পদ্মার ভাঙনের মুখে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে 3 কোটি টাকা ব্যয়ে 1,050 মিটার এলাকায় জরুরিভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে। মুন্সিগঞ্জের লৌহজং থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় বিভিন্ন জেলায় 183 প্রাণহানি, বরিশালের সর্বোচ্চ, গ্রামগঞ্জে নেই বিধিনিষেধের বালাই, রাজধানীতে সড়কে চাপ, জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু। ঢাকা গাজীপুর সড়কে যানজট আরও বাড়াবে এক লেনে বাস চলাচল, বিআরটি প্রকল্প নিয়ে প্রশ্ন, 9 বছরে ব্যয় বেড়ে দ্বিগুণ, ভুলের প্রমাণ চায় কর্তৃপক্ষ। এবং মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জনপদ গিলে খাচ্ছে আগ্রাসী পদ্মা, হুমকির মুখে বাড়িঘর, রাস্তা, স্কুল, মসজিদ, আতঙ্কে এলাকাবাসী। এছাড়া এখনকার মতো সঙ্গে থাকুন সময়ের।